हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय यूट्यूब चैनल। आज हमें अपने के देखा डरकप डबल नेडल वार्किंग फुट मशीन फिंगार एवं हुक क्यों खुलते हैं लगाते हैं। अनेक विषयटर बेपारे जानी ना बा धारणा नहीं। वीडियोटर माध्यम अपनारा देखते पाबें एवं शिखते पारबें क्यों फिंगार एवं हुक लगाते हैं खुलते हैं। सो व्यूअर्स, वीडियो ना टेने सम्पूर्ण भावे देखते थकूँ। तो व्यूअर्स, हमार हाथे जे जिनिसटी देखते पाच्छेन एटी मूलत ए मशीनेर फिंगार अथवा सैडल टेक। एखन आमी फिंगारटी सेट करब। एखान दिए आमरा फिंगारटी सम्पूर्ण नीचे नामिये देव। नीचे आमरा 4 mm एकटी लिंक स्क्रू देखते पाच्छि। मूलत स्क्रूट दिए सैडल टेकटी टाइट लुज करते हैं। एखन स्क्रूटी हल्का भावे टाइट कर नेब। परवर्ती हुक लागान पर एडजस्ट कर फुल टाइट कर देव। एखन आपनारा देखते पाच्छेन हुकटी पाड़े पाड़े सम्पूर्ण भावे खोला आछे। फिंगारटी बाहर करते होले हुकटी पाटे पाटे खुले नित होबे, ताहलेई आमरा फिंगारटी खुलते पारबो। एखन आपनारा देखबेन কিভাবে আমি একে একে হুকটি সেটিং করে নিই। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত হুকের নিচের পাটিটি আমরা বসিয়ে নেব। তারপর হুকটি আমরা তার সেই পাটিটির উপর বসিয়ে নেব। পাটিটির মাঝখানের হোলটিতে আমরা হুকটি বসাব। হুকের মাঝখানে আমরা যে হোলটি দেখতে পাচ্ছি এটি মূলত রাখা হয়েছে হুকটিকে শেভের সাথে স্ক্রু দিয়ে আটকানোর জন্য। এই হুকটিতে মূলত একটি স্ক্রু দিয়েই হুকটিকে টাইট করতে হয়। আপনারা এখন দেখতে পারবেন আমি কিভাবে স্ক্রুটি শেভের সাথে এবং হুকের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। স্ক্রুটি বসিয়ে আমরা স্ক্রুড্রাইভারের মাধ্যমে স্ক্রুটিকে টাইট করে নেব, তাহলে হুকটি এবং মেশিনের শেভের সাথে ভালোভাবে টাইট হয়ে যাবে বা অ্যাডজাস্ট হয়ে যাবে। স্ক্রুটি ভালোভাবে টাইট করার পর আমরা স্যাটেলের অর্থাৎ হুকের বাটিটি ভালোভাবে বসিয়ে নেব। আমার হাতে যেই পাটিটি দেখতে পাচ্ছেন এটি মূলত হুকের বাটিটিকে আটকে রাখার জন্য, হুকের সাথে আটকে রাখার জন্য ব্যবহার করা হয়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক শেয়ার করে দিবেন। এই পাটিটি টাইট করার জন্য তিনটি ছোট স্ক্রু থাকে, ওই স্ক্রু তিনটি আমরা ভালোভাবে টাইট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন হুক এবং ফিঙ্গারটি আমরা খুব সহজেই লাগিয়ে নিলাম। এখন আমরা ফিঙ্গার অর্থাৎ স্যাডেল টেক এবং হুকটি অ্যাডজাস্ট করে নেব। দুটো অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করে সম্পূর্ণ নাটগুলো স্ক্রুগুলো টাইট করে নেব। তারপর আমরা হুক টাইমিংটি চেক করে নেব। যদি আপনার মেশিনের হুক টাইমিংটি আগে থেকেই করা থাকে তাহলে হুক এবং স্যাডেল টেক খোলার পর টাইমিং আউট হবে না, টাইমিংটি আবার একই জায়গায় অ্যাকুরেট হয়ে যাবে। আমার মেশিনের হুকের টাইমিংটি আগে থেকেই করা ছিল, তাই আমার আর দ্বিতীয়বার টাইমিংটি করতে হয়নি। স্যাডেলটি লাগানোর পর অটোমেটিক টাইমিং হয়ে গেছে। এভাবে আপনারা হুক এবং ফিঙ্গার ইনস্টল এবং আনইনস্টল করতে পারবেন, অর্থাৎ লাগাতে পারবেন এবং খুলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং
लाइक कमेंट शेयर करते भूलें ना। टाइमिंग चेक करार पर आम्रा नूडल प्लेटी लागिए नेब। निडल प्लेटर स्क्रू दुटो आम्रा भालोभावे टाइट करे नेब। एखन आम्रा मेशिनेर सेलाईटी चेक करब, मेशिनटी सेलाई होच्छे किना। सम्पूर्ण अटोविधाय मेशिनटीते कम्प्रेसारेर व्यवहार होच्छे। आम्रा देखते पाच्छी मेशिनटी खूब सुंदर सेलाई होच्छे। सो व्यूअर्स, आरो नतून नतून भिडियो पेते चैनलटीके सबसक्राइब कर रखुन एवं बेल बटन बजिए रखुन। चैनलटी साथे थेके आमार भिडियोटी देखार जन्नो आपनादेरके असंख्य धन्यवाद।